মর্নিং গাইস, আজকে আমি বাংলায় ব্লগিং করব। তো আজকে আমি আমাদের একটা ক্লাস করতে যাব। তো ওই ক্লাস থেকে আমি যাব আমাদের অশোকনগর বাড়িতে। এটা আমার বন্ধুর বাড়ি, রঞ্জন কুমার বেরা। তো একে নিয়ে আমি ক্লাসে যাবো, দুজন মিলে ক্লাস করি ওখানে। তো আমরা এখন যাবো। তো দেখাতে পাবো না আমরা কী কাজ করি ওখানে, মোবাইল অ্যালাও না। বাট আমরা কিছুটা রাস্তা দেখাবো, দিয়ে আমি আবার সেইখান থেকে বিকেল চারটের সময় আমি আবার যাব ওখান থেকে অশোকনগর। তো দেখুন তারপর কি হয়, ঠিক আছে বন্ধুকে আসতে দিন, বন্ধুকে আসতে দিন। আমার বন্ধুকে দেখাবো, বন্ধুর সঙ্গে আলাপ পরিচয় করে দেবো। তো দেখুন আমার বন্ধু, দেখুন এখন সবাই রেডি হয়েছে, সবাই রেডি হল। আর আমি কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছে ঘরের সামনে। দেখুন কি কত ঢিলে, কত ঢিলে। দেখুন আমার বন্ধুকে, এই হচ্ছে রঞ্জন কুমার বেরা। আজকে আমরা বন্ধু গেলে পেট্রোল বাইক নিয়ে বেরাচ্ছি, প্রতিদিন আমরা ব্যাটারি বাইক নিয়ে বেরোই। তো আজকে আমি অশোকনগর যাবো বলে পেট্রোল বাইকটা নিয়ে বেরিয়েছি। আসছেন বাবু, বাবু আসছেন, বেরাচ্ছেন। দেখে নিন, চিনে নিন এই মহাপুরুষকে। গুড মর্নিং। এই মহাপুরুষকে চিনে নিন আপনারা, এই আমাদের মহাপুরুষ বন্ধু। তো আমরা এখন যাচ্ছি আমাদের মন গন্তব্যে। এখন আমার প্রথম গন্তব্যে যাব, প্রথম গন্তব্যে কাজ করে তারপর আমরা যাব, আমরা না আমি যাব অশোকনগর। এই রাস্তা আপনারা অবশ্যই চেনেন, এর আগেও আমি ব্লগিং করেছি এই রাস্তায়। এটা হচ্ছে সেই খালপাড়ের ক্যানেল রোড, সুন্দর রোড, সুন্দর গাছের মাঝখান দিয়ে যায় রাস্তা। আজকে আমাদের দেরি হয়ে গেল, ঠিক আছে আমাদের তো 11টা টাইম, আজকে তো তাড়াতাড়ি পৌঁছেই যাবো, কারণ ব্যাটারি বাইক আর পেট্রোল বাইকের স্পিড একটু আলাদাই হয়।
আমরা অ্যাকচুয়ালি আছি বনহুগলি। ওখানটা আমার প্রথম গন্তব্য স্থান। ওখান থেকে বিকেলে আমার যাত্রা শুরু হবে অশোকনগর। ভাই কেসে গাড়ি চালাতে হয়, ये ज्यादा घुमा दिया। एक दमदम पार्क अगे हम लोग दमदम पार्क के अंदर से जाएंगे। शॉर्टकट है बोनहुगली का रास्ता, का शॉर्टकट মন্দিরের সামনেটা একটু দেখালো বলো। ওটা হচ্ছে আমাদের ইস্কন মন্দির। তো এখানেই না আপনারা ভালো করে দেখাতে পারলাম না, পরে দেখাবো অবশ্যই। এখন আমরা যশোরে ঢুকবো, যশোর উঠে ওটা আমরা ক্রস করবো, যে আমরা আরেকটা ক্যানেল রোড ধরবো। তো আমরা এখন ক্যানেল রুটে যাচ্ছি না, ওদিকে ব্যায়াম হতে পারে। তো আমরা এখন দশটা পাশে দিয়ে দশটাটি আমরা যাবো রাস্তা আছে। কারণ তাহলে আমরা দমদম জংশনের যে স্টেশনের ভিড়টা, হ্যাঁ
ये इधर से लेक झूला मोड़ है, अब लेक झूला मोड़ से हम बाएं तरफ घूमेंगे, ये रास्ता में जाएंगे। कैसे लोग हैं, सिग्नल है पास कर रहे हैं, ऐसे ही मरता है लोग, ऐसे ही मरता है, दोष हो जाता है गाड़ी वाला को, हद है, यहाँ रुकने का कोई इच्छा नहीं होता इन लोगों का। পাশে সুন্দর লেক আছে, লেক ঝিলা লেক, লেকটা দেখুন কত সুন্দর কত বড়। আমরা গন্তব্যে পৌঁছে গেছি, প্রথম গন্তব্য আমরা পৌঁছে গেছি, এখানে ক্লাস করবো। সাইকেল গুলো চেপে দে তো, ওইটা চেপে দে, ওইটা চেপে দে, ওই দিকেটা চেপে দে, ঢুকে যাবে, হ্যাঁ প্যান্টটা তো পাবো না। আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের গন্তব্য, প্রথম গন্তব্য, আমরা এখানে ক্লাস করবো, দিয়ে আমরা বেরিয়ে যাবো আমার সেকেন্ড গন্তব্য বিকেলবেলায় অশোকনগর। তো এখন এই যদি থাক, নেক্সট ভিডিও নেক্সট এই পার্টটা হবে নেক্সট বিকেলবেলা, ঠিক আছে।